তো স্যার, এবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই, যে আপনি জানেন যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়েছে এবং ব্রিটেন ও আমেরিকার খবরদারি অনেকটা স্তিমিত হয়ে গিয়েছে এবং অনেক আশঙ্কা করছে যে এতে তালিবান যারা রয়েছে তাদের একটি উত্থান আশঙ্কা করা হচ্ছে। তো এই বিষয়টি আসলে ভারত, পাকিস্তান, চীন এবং বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার ধারণা? খুব সুন্দর প্রশ্ন, তার উত্তরটা একটু বড় হবে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে আজকে ওই ইতিহাস বিষয়ে যে আমরা আলোচনা করি এই শেষের দিকে, সেটা আমি আজ করছি না। আমি আফগানিস্তান নিয়েই ইতিহাসের আলোকে আফগানিস্তানে কি ঘটছে, কেন ঘটেছে, কেনটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আফগানিস্তান নামে কোনো দেশ 1747 সালের আগে ছিল না। আহমদ শাহ আব্দালি পশতুন পাঠান, উনি এই উজবেকিস্তান, তাজিকিস্তানের কিছু অঞ্চল, বেলুচিস্তানের কিছু অঞ্চল এবং পাকিস্তানের যেটা এখন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা খাইবার পাখতুনখোয়া, যেখান থেকে ইমরান খানরা এসেছেন, ওই এলাকাগুলো নিয়ে একটা দেশ বানালেন, ওটার নাম দিলেন আফগানিস্তান। তিনি তার রাজা হলেন, প্রথম আমির হলেন 1747 সালে আহমদ শাহ আব্দালি, যারা মুনির চৌধুরীর ওই রক্তাক্ত প্রান্ত নাটকটা পড়েছেন, তৃতীয় পানিপথের তৃতীয় যুদ্ধ, ওটা যারা জানেন, এই যে 1760-এর দশকে হলো, যেখানে মারাঠাদেরকে পরাজিত করে মানে 10 লক্ষ মারাঠা সৈন্যকে 1 লক্ষ পাঠান সোলজাররা পরাভূত করলো, পরাজিত করলো, করে ওদের জোর কিছুটা কমিয়ে দিল এদের মারাঠাদের বর্গীদের। তারপরে আফগানিস্তান আমিরদের দ্বারা শাসিত হতো, এক ধরনের রাজতন্ত্র ছিল, এবং আফগানিস্তানের প্রায় 40% লোক হচ্ছে পশতুন বা পাঠান, আর বাদ বাকি 60% হচ্ছে উজবেক, তাজিক, হাজারা, বালুচি এবং আরো অনেক বিভিন্ন রকম এথনিক গ্রুপ। তারা তাদের ভাষাও ভিন্ন, তাদের রেশিয়ালিও তারা ভিন্ন, উজবেক, তাজিক এবং পশতুন এক না। কিন্তু আফগানিস্তান চিরকাল এই পশতুন যারা 40% লোক, তারা দেশটাকে শাসন করত। এবং আমরা দেখলাম ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার ভাবলো যে আফগানিস্তানটাকে ভারতের সঙ্গে যোগ করে দখল করে ফেলবে, তারা আফগানিস্তান আক্রমণ করলো। 1839 থেকে 1842 প্রথম অ্যাংলো আফগান ওয়ার, প্রথম আফগান ওয়ার, ব্রিটিশরা সেই ভারত থেকে বেশিরভাগ সোলজার ছিল ইন্ডিয়ান, তাদেরকে নিয়ে তারা গেল এবং আফগানিস্তানের যে রাজা ছিল তাকে সরিয়ে তাদের পছন্দের একজনকে রাজা বানাবো, শাহ সুজা। শাহ সুজাকে বসালো, দোস্ত মোহাম্মদকে সরিয়ে দি, এবং সুজা ছিল ব্রিটিশের একটা পাপেট। তার বিরুদ্ধে দোস্ত মোহাম্মদের সমর্থকেরা যুদ্ধ করলো এবং এই যুদ্ধে ব্রিটিশ সোলজারদের একেবারে নাজেহাল না শুধু অ্যানিহেলেট করা হলো, একেবারে মানে তাদেরকে মেরে কচু কাটা করে, একজন না দুজন এসেছিল রিপোর্ট করতে যে সব মেরে ফেলেছে আফগানরা। 1842 দ্বিতীয় যুদ্ধ হলো 1878 থেকে 1880, এখানেও ব্রিটিশরা উড্ড করতে বাধ্য হলো। তবে ওরা আফগানিস্তানকে বলল যে আমরা একটা লাইন বানিয়ে দেব, ডুরান্ড লাইন, ডুরান্ড একজন ইংরেজের নাম অনুযায়ী লাইন করা হলো 1893 খ্রিস্টাব্দে, আফগানিস্তান এবং ভারতীয় ভারতের ভিতরে একটা বাউন্ডারি লাইন, 1660 মাইল, 1660 মাইল একটা বাউন্ডারি আফগানিস্তানের সঙ্গে, এখন যেটা পাকিস্তানের, এটা ব্রিটিশরা তৈরি করেছিল 1893 সালে। কিন্তু এটা আফগানরা মেনে নেয়নি, আফগানরা মনে করে যে পাকিস্তানের যে অঞ্চলে এখন পশতুন এলাকা, যেমন পেশাওয়ার, কোহাট, মিয়াওয়ালি, এই যে উত্তর পশ্চিম দিকের যে ডিস্ট্রিক্ট গুলো, যে জায়গাগুলো, সবাই কিন্তু পশতু ভাষায় কথা বলে, পাঠানরাও পশতু ভাষায় কথা বলে, এই এলাকাগুলা আফগানিস্তান ক্লেম করে। এবং 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হলো, পাকিস্তানকে যখন জাতিসংঘের সদস্যপদে জন্য অ্যাপ্লাই করলো, তখন একটা মাত্র দেশ পাকিস্তানকে জাতিসংঘের
সদস্য হওয়ার বিরুদ্ধে ভোট দিল, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান বলছে আমরা পাকিস্তান নামে এই রাষ্ট্রটাকে আমরা স্বীকার করি না, কারণ তাদের হাতে তাদের যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এটা আফগানিস্তানের অবিচ্ছেদ্য অংশ। এরা ব্রিটিশরা আমাদের কাছ থেকে দখল করেছে 1893 সালে, এটা ফেরত দিতে হবে। এবং এটা নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, কোল্ড ওয়ার তো ছিলই, এবং ভারত সবসময় আফগানিস্তানকে সমর্থন করত, সোভিয়েত ইউনিয়ন আর ভারত। এই রাশিয়ানদের সঙ্গে ব্রিটিশদের যে ভয় ছিল যে রাশিয়ানরা চলে আসবে ভারতে আফগানিস্তানের মাধ্যমে, সুতরাং ওই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে তারা সেনা মোতায়েন করেছে, যতগুলো ক্যান্টনমেন্ট বেশিরভাগ দেখবেন পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে, রাশিয়ানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবং এই আফগানিস্তান একটা রাজ্য হিসেবে টিকে ছিল। আমি সংক্ষিপ্ত করছি, একজন রাজা ছিলেন ওখানে জহির শাহ। জহির শাহ আফগানিস্তানের রাজা হলেন 1933 সালে, এবং 1933 থেকে 1973 পর্যন্ত জহির শাহ ওখানে রাজত্ব করছেন। এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। ভারত ওই পেছন দিক দিয়ে গিয়ে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানকে চাপ সৃষ্টি করছে, এবং সোভিয়েত ইউনিয়নও ভারত এবং আফগানিস্তানের পক্ষে কাজ করেছে। কিন্তু 1973 সালে কি হলো, জহির শাহের বোনের জামাই সর্দার দাউদ, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা কু করে ফেললেন, একটা সেনা বিদ্রোহ ঘটিয়ে জহির শাহকে দেশ থেকে বের করে দিলেন। কিন্তু ওই সর্দার দাউদ বেশি দিন শাসন করতে পারলেন না। 1978 সালের 27 এপ্রিল আফগানিস্তানের কমিউনিস্ট পার্টির একটা অংশ, তারা পারচম পার্টি নাম, পারচম মানে পতাকা, এই পারচম পার্টি সামরিক অভ্যুত্থান করে ওকে উৎখাত করে তাড়িয়ে দিল দাউদ খান। এবং 1978 সালের এই কমিউনিস্ট শাসন পরে পালা বদল হলো, পারচম পার্টির পরে আসলো খালাক পার্টি, আরেকটা কমিউনিস্ট ফ্যাকশন। খালাক পার্টি দখল করলো, এবং নূর মোহাম্মদ তারাকি যে পারচম পার্টির নেতা ছিল তাকে মেরে ফেললো, সে পরাজিত হলো। পরে হাফিজুল আমিন ওখানে বসলেন, একটা আরেকটা কমিউনিস্ট দল। এরা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, এবং এরা যখন এই গৃহযুদ্ধে লিপ্ত, তখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে রক্ষা করার জন্য, কমিউনিস্ট শাসন টিকিয়ে রাখার জন্য 1979 এর ক্রিসমাস ডে 25 ডিসেম্বর তারা আফগানিস্তান আক্রমণ করল। এই আক্রমণ করার সঙ্গে সঙ্গে তখন কার্টার প্রেসিডেন্ট বললেন যে আফগানিস্তানকে যে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছে এটা যুক্তরাষ্ট্র প্রতিহত করবে। এবং তখন তারা মুজাহিদিন, যারা এখন তালেবান নামে যারা পরিচিত তাদেরকে মুজাহিদিন বলা হতো, তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে পাকিস্তানে ওদের ক্যাম্প বানিয়ে ওখানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। এবং সেখানে আমেরিকার কার্টারের যে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন জিবিগনিউ ব্রেজেজেনস্কি, পোলিশ আমেরিকান জিবিগনিউ ব্রেজেজেনস্কি পেশাওয়ারে গিয়ে 1979 সালের ডিসেম্বর মাসে তরবারি হাতে পাগড়ি পরে, জিবিগনিউ ব্রেজেজেনস্কি মাথায় একটা পাগড়ি হাতে একটা তলোয়ার নিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। এটা কোনো মুসলমানরা জিহাদ শব্দটা ব্যবহার করছে না, একজন আমেরিকার কার্টারের সিকিউরিটি অ্যাডভাইজার কিছুদিন আগে মারা গেছেন ব্রেজেজেনস্কি। তারপরে আর আফগানিস্তানের এই ইতিহাসটা আর পিছে তাকায়নি, ফিরে তাকায়নি। রোনাল্ড রেগান প্রেসিডেন্ট হয়ে আসলেন, তিনি আফগান এই এই যে তালেবান, যারা পরে তালেবান হয়েছে, আফগান মুজাহিদিনদেরকে উনি হোয়াইট হাউসে কফি খেতে আমন্ত্রণ করলেন। এবং রোনাল্ড রেগান বললেন এই যে আফগান মুজাহিদিন যারা, তারা আমাকে স্মরণ করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষ
যারা আমেরিকার জন্য স্বাধীনতা অর্জন করেছিল, আমাদের ফাউন্ডিং ফাদার্স ওয়াশিংটন, জেফারসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এরা জন অ্যাডামস, যারা আমেরিকাকে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন করেছিল, এই পশতুন নেতা যারা এখানে কফি খাচ্ছে আমার সামনে, তারা তাদের সঙ্গে তুলনীয়। মানে এক কথায় আমেরিকা যুক্তরাষ্ট্র এই ধর্মীয় উন্মাদনায় যারা এখানে উন্মাদনা নিয়ে যারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে, তাদেরকে অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, ট্রেনিং দিয়ে এবং শেল্টার দিয়ে কয়েক মিলিয়ন আফগান পাকিস্তানে মাইগ্রেট করে চলে আসলো, রিফিউজি হল, এবং পাকিস্তানে সেই 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত 10 বছর এই যুদ্ধ চলেছে, এবং এই যুদ্ধের মাল মশলার টাকা পয়সা দিয়েছে আমেরিকা, এবং সুন্দর সামন্ত এবং এই তালেবানদের ট্রেনিং করা, এগুলা করেছে পাকিস্তানি মৌলানারা, পাকিস্তানি সেনাবাহিনী। তখন জিয়াউল হক ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট, সে ইসলামের নামে বললো যে আফগানিস্তানে জিহাদ করলে তারও পপুলারিটি বাড়বে। তো যাই হোক, তালিবানটা কিন্তু আমেরিকানরাই তৈরি করালো মুজাহিদিনদের ভেতর থেকে, এবং সোভিয়েত ইউনিয়ন যখন চলে গেল ওখান থেকে 1989 সালে, 91 সালে সোভিয়েত ইউনিয়ন ডিসইন্টিগ্রেট করলো, ভেঙে পড়লো, তখন দেখা যাচ্ছে আফগানিস্তানের ভেতর একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। কেন নয় যে কমিউনিস্ট পার্টির যারা আফগানিস্তান দখল করেছিল তাদের ভিতরে পশতুনদের সংখ্যা ছিল খুব নগণ্য, তাদের বেশিরভাগই ছিল তাজিক এবং উজবেক, যারা মাইনরিটি। এই যে মাইনরিটি তাজিক এবং উজবেক, তারাই কমিউনিস্ট পার্টির মাধ্যমে, খালাক পার্টির মাধ্যমে আফগানিস্তান শাসন করত, আর 40% পপুলেশন যাদের, সেই পশতুনরা ওখান থেকে পালিয়ে চলে আসলো পাকিস্তানে, এবং যারা আফগানিস্তানে থাকলো তারাও যুদ্ধ করতে শুরু করলো ওদের সঙ্গে। আফগানিস্তানে এরকম একটা সিভিল ওয়ার চলতে লাগলো সেই 1991 থেকে নিয়ে 2001 পর্যন্ত, 10 বছর যুদ্ধ চলল এবং অনেক ক্ষয়ক্ষতি হলো, কিন্তু তালিবানদের শক্তি ক্রমশ বাড়তে শুরু করলো, এবং 1996 সালে বেনাজির ভুট্টো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন পাকিস্তানের ট্রেনিং পাওয়া এই মাদ্রাসায় পড়া, কওমি মাদ্রাসায় পড়া এই ছেলেগুলো সব কাবুল দখল করে ফেলল 1996 সালে, এবং সেখানে ওসামা বিন লাদেনকে শেল্টার দিল। আল কায়দা এবং তালেবান মিলে আফগানিস্তানে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করলো, শরিয়া আইনের মাধ্যমে, ইসলামের নামে তারা মেয়েদেরকে প্রকাশ্যে বেত মারা হচ্ছে, তাদেরকে বোরকা পড়তে বাধ্য করা হচ্ছে, সেখানে সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো, টেলিভিশন ভেঙে ফেলা হলো, এমনকি বৌদ্ধের যে মূর্তি ছিল বহু ফুট উঁচা বামিয়ান, সেখানে আর্টিলারি দিয়ে ওই মূর্তিগুলো ধ্বংস করা হলো। এক ধরনের কট্টর একটা সৌদি পন্থী একটা সরকার ওখানে জেকে বসল, এবং 9/11 যখন হলো, সেপ্টেম্বরের 9, 2001 যখন ওই টুইন টাওয়ার নিউ ইয়র্কে যখন বম্বিং করা হলো, আমেরিকা কিছু আক্রমণ করা হলো, কারা করেছে আমরা জানি না এখনো, অনেকে বলে আমেরিকা নিজেই এই 9/11 এর জন্য দায়ী, হলেও হতে পারে, এবং তারা আফগানিস্তানে বসবাসরত ওসামা বিন লাদেনকে দায়ী করলো, তারা আফগান সরকারকে বললো তোমরা ওসামা বিন লাদেনকে ফেরত দাও। ওসামা বিন লাদেন কিন্তু আমেরিকার লোক ছিল, যে আফগানিস্তানে বসে এই তালেবান সৃষ্টি করেছিল, যে আল কায়দার বেস বানিয়েছিল, তারা ওসামা বিন লাদেনকে ফেরত দিল না। তখন আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে আক্রমণ করলো অক্টোবর 2001 সালে। এই অক্টোবর 2001 সাল থেকে শুরু করে আফগানিস্তানে আমেরিকা বম্বিং করছে, তালেবানরা মারামারি করছে, এবং আমেরিকার যুদ্ধে যাওয়ার প্রধান কারণ কিন্তু হচ্ছে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে সুখী রাখা, খুশি রাখা। মানে যুদ্ধ মানেই কামান বিক্রি, বন্দুক বিক্রি, বিমান বিক্রি, এবং যুদ্ধ মানেই যুদ্ধ খাতে ব্যয় হবে, সে ব্যয়ের পকেট টাকাগুলো যাবে যারা যুদ্ধাস্ত্র তৈরি করে, যারা যুদ্ধ মিলিটারিদের জন্য খাদ্য সরবরাহ করে, বুট বানাচ্ছে, ইউনিফর্ম বানাচ্ছে, বুলেট বানাচ্ছে, তাদের লাভ সবচাইতে বেশি। যুদ্ধাস্ত্রের দাম
পৃথিবীতে সবচাইতে বেশি, এবং সেই মুনাফার জন্যই কিন্তু আমেরিকা যুদ্ধ করে। এই এই যুদ্ধ আমেরিকার সাম্রাজ্যবাদের সঙ্গে ব্রিটিশ বা ফ্রেঞ্চ সাম্রাজ্যবাদের পার্থক্য হচ্ছে, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ, স্প্যানিশ তারা বিভিন্ন দেশে গিয়ে দখল করে তারা ওই লুটপাট করত। আমেরিকা কিন্তু অন্য দেশে গিয়ে লুটপাট করে না, তারা তাদের নিজেদের দেশকে লুটপাট করে, যেটা এই ক্রেইগ রবার্টস নামে রোনাল্ড রেগানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন স্টেট, ক্রেইগ রবার্টস লিখেছেন যে আমেরিকা এমন একটা সাম্রাজ্যবাদী দেশ, তারা নিজেদের দেশ লুণ্ঠন করে বিদেশে যুদ্ধ করে। এবং এই যে আপনি দেখবেন তালেবানদের তৈরি করা বা তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি এই বিষয়গুলো পড়িয়েছি হাওয়াইতে, এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, যেখানে আমি প্রত্যক্ষভাবে জানি কিরকম খরচ করা হতো এদের, এই তালেবানদেরকে প্রতিহত করার জন্য আফগানদেরকে ট্রেনিং দেওয়া হতো, এবং এখানে বিলিয়নস অফ ডলার খরচ হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা যাদেরকে ট্রেনিং করে বন্দুক টন্দুক দিয়ে রেডি করত, তারা ওই মেশিন গানে বন্দুক নিয়ে পালিয়ে তালেবানদের সঙ্গে যোগ দিত। তো এখানে ওই থমাস ফ্রেডম্যান নামে একজন আমেরিকান বিখ্যাত কলামনিস্ট, নিউ ইয়র্ক টাইমসে লেখেন, উনি বইও লিখেছেন অনেকগুলো, থমাস ফ্রেডম্যান একটা প্রশ্ন করেছিলেন যে আফগান তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পশতুনদেরকে আমেরিকা ট্রেনিং দিচ্ছে কি করে যুদ্ধ করতে হবে, এবং ট্রেনিং এর বাবদ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, এবং ট্রেনিং শেষে এই যোদ্ধাগুলো অস্ত্র শস্ত্র নিয়ে পালিয়ে আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যোগদান করছে। থমাস ফ্রেডম্যান বলেছিলেন যে পশতুনদেরকে যুদ্ধ শেখানো, যুদ্ধ করা শেখানো আর ব্রাজিলিয়ানদেরকে ফুটবল খেলা শেখানো একই ব্যাপার। তুমি যদি ব্রাজিলে যেয়ে বলো আমরা এখানে এসেছি তোমাদের সকার শেখাবো, তো আফগানিস্তানে কি আমেরিকা পশতুনদেরকে যুদ্ধবিদ্যা শেখানোর জন্য গিয়েছিল, নাকি নিজেদের স্বার্থে তারা টাকা পয়সা অর্জন করার জন্য? কেন দিনের শেষে দেখা গেল যে যাদেরকে ট্রেন করেছিল তার মাত্র হাতে গোনা কয়েকশো সৈন্য থাকলো যারা আমেরিকার পক্ষে, বাদ বাকি যাদের ট্রেনিং করেছিল সবাই তালেবানদের সঙ্গে যোগ দিল। তালেবানদের যে অস্ত্র শস্ত্র এ বেশিরভাগই আমেরিকার থেকে গেছে এবং পাকিস্তান থেকে যাচ্ছে, এবং এই তালেবানদের যে যুদ্ধ এটা আসলে আফগান জাতীয়তাবাদের যুদ্ধ, আফগানদের যে স্বাধীনতা যুদ্ধ, আমাদের 1971 সালে যে বাঙালিদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তালেবানদের যুদ্ধের তুলনা করা যায়। এখানে আমি একটা একটা কমার্শিয়াল একটা ব্রেক নিচ্ছি, কমার্শিয়াল ব্রেক হচ্ছে আমার এই বই গ্লোবাল জিহাদ ইন আমেরিকাতে আমি একটা চ্যাপ্টার লিখেছি আফগান জিহাদ নিয়ে, এবং বই নাম হচ্ছে গ্লোবাল জিহাদ ইন আমেরিকা দ্য 100-year ওয়ার বিয়ন্ড ইরাক এন্ড আফগানিস্তান, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এখানে আমি দেখিয়েছি বিভিন্ন তথ্য সামগ্রী নিয়ে যে যুদ্ধটা হচ্ছে একটা আসলে উসিলা, আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে আমেরিকার জন্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল লবিকে চাঙ্গা রাখা, এবং যখনই তাদের প্রয়োজন ফুরিয়ে যায় তারা এখন যুদ্ধ থেকে সরে যাচ্ছে। ভিয়েতনাম থেকে যেমন তারা 1975 সালের 30 এপ্রিল ভিয়েতনাম থেকে চলে গেল, ঠিক এখনো একই প্রক্রিয়াতে তারা সেপ্টেম্বরের ভেতরেই আমেরিকার লাস্ট সৈন্য আফগানিস্তান ত্যাগ করে চলে যাবে। এর ইমপ্লিকেশন কি হবে? ভারত ইতোমধ্যেই আফগানিস্তানে বহু বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে, ওদের একটা ইনভেস্টমেন্ট আছে হেরাট প্রভিন্সে নর্থে আফগানিস্তানে, একটা ড্যাম ফ্রেন্ডশিপ ড্যাম, ওটা তালেবানরা দখল করে ফেলছে, ভেঙে ফেলেছে এবং দখল দিয়ে নিয়েছে ওই অঞ্চলগুলো, এবং উজবেক তাজিকরা কিন্তু এখনো কমিউনিস্ট শাসন নেই আফগানিস্তানের, যে সরকার প্রেসিডেন্ট হচ্ছেন পশতুন, হামিদ কারজাই ছিলেন পশতুন, এখন এখন যে প্রেসিডেন্ট আশরাফ গানি তিনিও হচ্ছেন পশতুন,
কিন্তু মেজরিটি মন্ত্রী সেনাপতি ব্যুরোক্র্যাট সিভিল সার্ভেন্ট শিক্ষক বেশিরভাগ হচ্ছে উজবেক এবং তাজিক। এটা পশতুনরা কেন মেনে নেবে? পশতুনরা হচ্ছে সবচেয়ে বেশি ওখানে 40%, আর শাসন করছে মাইনরিটি। সুতরাং উজবেক এবং তাজিকদেরকে বের করে দেওয়ার জন্য যা হচ্ছে সেটা হচ্ছে তালেবানদের যুদ্ধ। এক কথায় তালেবানরা হচ্ছে আফগান মুক্তিযোদ্ধা, পশতুন এলাকাকে তারা পশতুনদের রাজত্ব সেখানে কায়েম করবে। এখন তারা অলরেডি যে পরিমাণ জায়গা 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানদের হাতে ছিল তার চাইতে বৃহত্তর এরিয়া এখন তালেবানদের দখলে। এবং এই তালেবানদের সবাই কিন্তু মাদ্রাসায় পড়া এবং এরা এই যে কি বলে ধর্মীয়ভাবে ধর্মান্ধ তা কিন্তু নয়। এখনকার তালেবানদের ভিতরে মডার্ন এডুকেটেড ইঞ্জিনিয়ার ডাক্তার অ্যাকাউন্টেন্ট এবং ফিলোসফার সবই আছে, শিক্ষিত লোকজন এবং পশতুন জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা এখন যুদ্ধ করছে পশতুনদের অধিকার পুনরুদ্ধার করতে, জাতীয় মুক্তির সংগ্রাম। এই সংগ্রাম থেকে ভারত তাদেরকে আর কিছু করতে পারবে না, ভারত তো লস করছে। ভারত আফগানিস্তানে বসে তারা ভারত অনেকগুলো কনসুলেট করেছিল পাকিস্তানের বর্ডারের কাছ দিয়ে, মাজার শরীফ, তারপরে কান্দাহার, কাবুল তো আছেই, এরকম অনেকগুলো জায়গায় ওদের অনেকগুলো কনসুলেট ছিল যেগুলো যে সমস্ত আফগান টুরিস্ট ভারতে যাবে তাদের ভিসা ইস্যু করার জন্য এই কনসুলেট গুলো করা হলো। এবং খুব মিস্টেরিয়াসলি কনসুলেট গুলো করা হলো পাকিস্তান বর্ডার থেকে একটু দূরে কাছে। এবং ক্রিস্টিনা ফেয়ার নামে আমেরিকার যে সিকিউরিটি অ্যানালিস্ট, উনি লিখেছিলেন আজ থেকে 15 বছর আগে যে এই কনসুলেট গুলো আসলে ভারতীয়দের আফগানিস্তানে আফগানদের ভারতে যাওয়ার ভিসার ইস্যু করে না, তারা পাকিস্তানের বিরুদ্ধে স্পাইং করে, পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে পাকিস্তানের বেলুচিস্তানের ভেতরে, বেলুচিস্তান দিয়ে চীনে যে এখন যে কারাক্রম হাইওয়ে হয়েছে, মানে গোয়াদের বন্দর থেকে একেবারে সিনচিয়াং পর্যন্ত যে রাস্তা, ইরান থেকে তেল দেবে ট্যাঙ্কারে আপলোড করবে ওখানে এইতে গোয়াদার বন্দরে, ওখানে ট্রেনে করে এবং ট্রাকে করে এগুলো চলে যাবে চায়নাতে, ওইটা বন্ধ করার জন্য চীনের বিরুদ্ধে ভারতের একটা কারসাজি, তারা বেলুচিস্তানে একটা স্বাধীনতা যুদ্ধ নাম দিয়ে একটা লোকজনকে উস্কানি দিয়ে টাকা পয়সা দিয়ে ওখানে গন্ডগোল করত এবং স্পাইং করত ওই বর্ডার টাউন গুলো থেকে। এখন খবরে দেখলাম যে ভারত আফগানিস্তান থেকে তাদের 500 ডিপ্লোম্যাট উড্র করবে, মানে এমব্যাসিতে, কাবুল এমব্যাসিতে এবং আর দু একটা কনসুলেটে 500 ভারতীয় কাজ করে। ক্যান ইউ ইমাজিন, আফগানিস্তান কি এত ইম্পর্টেন্ট দেশ যেখানে ভারতের আমেরিকাতে কতজন ডিপ্লোম্যাট আছে, ওয়াশিংটনে এবং লস অ্যাঞ্জেলেসে এবং নিউ ইয়র্কে আমেরিকার ইন্ডিয়ান কনসুলেটে হাতে গুনে বলা যাবে। আফগানিস্তানে 500 ভারতীয় কি করছে? সবই স্পাইং করছে পাকিস্তানের বিরুদ্ধে। সুতরাং পাকিস্তান হ্যাজ এভরি রিজন টু সাপোর্ট দ্য তালেবান। এবং তালেবানরা আসলে কি হবে পাকিস্তানের পোয়া বারো, পাকিস্তানের জিনিসপত্র তো আফগানিস্তানে বিক্রি হচ্ছেই, টুথপেস্ট থেকে শুরু করে কর্নফ্লেক্স মেড ইন পাকিস্তান, এবং পাকিস্তানের একটা ব্যাকইয়ার্ড হবে, স্ট্র্যাটেজিক ডেপথ যেটা বলে মিলিটারি সায়েন্সে, স্ট্র্যাটেজিক ডেপথটা পাবে পাকিস্তান। পাকিস্তান এখন তার বর্ডার নিয়ে যে পুরো আফগানিস্তান নিয়ে, এবং এটা প্রশ্ন সময়ের ব্যাপার কবে, মানে হবেই এটা, এটা কখন, এটি প্রশ্ন যে কখন তালেবানরা বা পশতুনরা পুরো আফগানিস্তানের কন্ট্রোল নিয়ে নেবে। আমি বলছি না এতে সিভিল ওয়ার বন্ধ হয়ে যাবে, সিভিল ওয়ার চলবে, তাজিক উজবেক ও তাজিক উজবেক হাজারা ওদের সঙ্গে পশতুনদের, একটা খুবই নাস্তি সিচুয়েশন হবে, পাকিস্তানেও তার প্রভাব পড়বে, মানে ওই যারা চীন ভারতীয় এজেন্ট তারা পাকিস্তানে সাপোর্টেজ করবে, টেরোরিজম করবে,